me, my partner, and two other couples, so lesbian couples. So we became six, and with these six persons, we actually started SAFO in 1999. 1999 সালে SAFO তৈরি হয়েছিল। সো সেই সময় যেটা হয় যে তখন আমার বয়সটাও অনেকটা ছোট, নিজের জেন্ডার আইডেন্টিটি, সেক্সুয়ালিটি, মানে এই শব্দগুলোর সঙ্গে অতটা বেশি পরিচিত ছিলাম না অ্যাকচুয়ালি। একটা বাংলা পত্রিকা আনন্দবাজার পত্রিকাতে একটা আর্টিকেল বেরোয় রবিবার শরীয়তে ছাই চাপা ফায়ার বলে, তো সেই আর্টিকেলটা দেখি সেখানে লেখা ছিল মালবিকা আকাঙ্ক্ষা এই জীবনে বিয়ের পিড়িতে বসবে না। সো এটা দেখে মনে হয়েছিল যে হ্যাঁ, আমি যা খুঁজছি মানে আমার মতন মানুষ হয়তো। তখন একটা পোস্ট বক্স নাম্বার দেওয়া ছিল, সেই নাম্বারে চিঠি লিখি, তারপরে মালবিকা আকাঙ্ক্ষার সঙ্গে আমরা বাইরে দেখা করি। দেখা করার পর তারপরে আমি SAFO জয়েন করি 1999-এ। ফর আস ডায়ালগ ওয়াজ ভেরি 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 ইম্পর্টেন্ট। অল দ্য প্রোগ্রামস উই হ্যাভ টেকেন আপ ইন দোজ ডেজ, ইভেন টুডে, আর এনকারেজিং ডায়ালগস বিটুইন দ্য কুইয়ার এন্ড দ্য নন কুইয়ার। Because it's an LGBT organization, we try and keep recruit people from the LGBT community. That is first. Our employment is open to all, definitely, on the basis of their credibilities. But we do give some sort of preference to PAGFP, person assigned gender female at birth, including trans men. So that is something that we by policy try and favor. My project currently looks at livelihood, and we are trying to provide jobs. Like we don't have the jobs ourselves, but we are trying to act as mediums, and by building a connection we are kind of trying to ensure that they get those jobs, and we are trying to sensitize employers so that they also understand the need to make their workspace more inclusive, so that they can have LGBT identifying individuals in their offices, in their workspaces. মানে আমি যেরকম হেল্পলাইনটা হ্যান্ডেল করি, তো সেখানে বিভিন্ন রকমের ফোন কল আসছে যেগুলো আগে হয়তো এতটা বেশি আসতো না, মানে এতটা ফ্রিকোয়েন্সিতে আসতো না। মানে অনেকে বাড়িতে সমস্যা হচ্ছে বা বাড়িতে মেনে নিচ্ছে না, জানতে পেরে যাচ্ছে, যেহেতু অনেকটা সময় বাড়িতে থাকতে হচ্ছে এই প্যান্ডেমিকের জন্য। মানে এই সময়টায় অনেক বেশি আমার মনে হয় তাদের হেল্প প্রয়োজন পড়ছে কোনো সংগঠনের বা কোথাও একটা, মানে অনেকে যেরকম বেরিয়ে আসছে বাড়ি থেকে, তো তাদের থাকার জায়গা বা কোথায় পিয়ার সাপোর্ট, কথা বলার জায়গা, বিভিন্ন কাজেই তাদের আমার মনে হয় এই ধরনের একটা যোগাযোগের প্রয়োজন পড়ছে এবং সেইখান থেকে কথা হচ্ছে বিভিন্ন মানুষের সাথে। The time when SAFO started, this was to talk about lesbianism even in small groups, it was not very common, so it was a bold step for many of us. I think it helped our learning. A world free of all this discrimination, वही actually हम लोगों का vision है. Somewhere our voices are maybe at the margins but are still being heard somewhere, so that realization gives us a lot of comfort that you're not completely unheard.